যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু 6.17 কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। 18 ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থ যোগ হয়েছে আর্জেন্টিনার। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দল পেয়েছে 42 মিলিয়ন মার্কিন ডলারের, প্রায় 440 কোটি টাকার একটি চেক। ট্রাইবেকারে হেরে রানার্স আপ হওয়া ফ্রান্স পেয়েছে 30 মিলিয়ন ডলার, প্রায় 314 কোটি টাকা। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার অর্থের পরিমাণ 27 মিলিয়ন ডলার, প্রায় 283 কোটি টাকা। কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি 29 দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে 25 মিলিয়ন ডলার, প্রায় 262 কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে পরাজিত 4টি দল পেয়েছে 17 কোটি ডলার, প্রায় 178 কোটি টাকা। শেষ 16 পর্বে হেরে যাওয়া 8 দলের সবাই দেশে ফিরেছে 13 মিলিয়ন ডলার, 136 কোটি টাকার কিছু বেশি করে সঙ্গে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো 9 মিলিয়ন ডলার, 94 কোটি টাকার কিছু বেশি করে পেয়েছে।